আদম আলাইহিস সালাতু সাল্লাম এর নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীস আলাইহিস সালামের নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল কাইনাতের নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে আদম আলাইহিস সালামকে ইজ্জত না করার জন্য যদি শয়তান হতে হয়, যিনি নবীদের নবী কুল কাইনাতের নবী, যাকে আল্লাহ হাবিব করে নিজের নামের পাশে রেখেছেন, সেই নবীর বেইজ্জতি করে দিলে তোমার আমার আমল সমস্ত বরবাদ হয়ে যেত, তোমার নামাজ বাদ। পালন করছি যিনি বিশ্বের নবী, খ্রিস্টান নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আপনাদের আমাদের নবী, জিনের নবী, মানবের নবী, সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, জন্মদিবস, তার আলোচনা সভা আজ পালন করছি। আপনারা আমরা কাজ দুটো দল আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন ওয়া নাবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বহুদিন আগে নসিপুরে, তখন আমি স্কুলে পড়ি, আমাদের পীর মসজিদ হযরত মাওলানা আলিমুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নসিপুরে বাজ করছেন, বাড়ি থেকে মাইকে আওয়াজ শুনছি, জি আল্লাহ বলেন আমার পথে আসো, শয়তান বলে আমার পথে আসো, আপনি আমি যাব কোন পথে, কোন দিকে যাব, শয়তানের দিকে না আল্লাহ আল্লাহর নবীর দিকে? শয়তান হচ্ছে আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু, শয়তান হচ্ছে দুনিয়ার মানুষের জন্য, সৃষ্টির জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তান কেমন করে শয়তান হলো? শয়তান নামাজ পড়ত, ইবাদত করত, আরাধনা করত, এত নামাজ পড়েছে শয়তান, বিশ্বের কোনো জায়গাবাদ নাই যেখানে শয়তানের সেজদা নাই, এত নামাজ পড়েছে। তো শয়তানকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিল, দিয়েছিলেন যে শয়তান বৃদ্ধি পেতে পেতে, সম্মান বৃদ্ধি পেতে পেতে ফেরেস্তাদেরকে ওয়াজ করে শোনাতো। ফেরেস্তা হচ্ছে নূরের তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে নিষ্পাপ করে তৈরি করেছেন, তার গুনাহ করেন না, খান না, পান করেন না, ঘুমান না, সবসময় আল্লাহর আরাধনায় মশগুল। তো ফেরেশতা কুল নূরের ফেরেশতা, তে নূরের ফেরেশতাকে আগুনের তৈরি শয়তান অজ করে শুনে তো এত জ্ঞান গরিমা, এত জ্ঞান গরিমা লাভ করেছে, এত ইবাদত করেছে যে শয়তান ওয়াজ করে শুনে তো ফেরেশতাদের আর নিজের মধ্যে অহংকার আসলো, গর্ব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী দুনিয়াতে মাটির আকৃতি নবী তৈরি করলেন আদম আলাইহিস সালাতু সাল্লামকে, সর্বপ্রথম নবী তৈরি করলেন আদম আলাইহিস সালাতু সাল্লাম, কিন্তু তার আগে আপনাদের আমাদের নবীকে নূর আকারে আগেই তৈরি করেছেন, মাটির আকৃতিতে নবীকে তৈরি করলেন আদম আলাইহিস সালাতু সাল্লাম। কোথায় আছেন? এখানে নেই? আচ্ছা, অল্পক্ষণে আমরা সেরে যাব দুটার কথা। তো নবীকে তৈরি করলেন আদম আলাইহিস সালাতু সাল্লামকে,
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে বললেন, হে আমারা ফেরেশতাকুন, হে ইবলিস শয়তান, আমার আদমকে ইজ্জত করো, সম্মান করো, তাজিমি সেজদা করো। আমার আদমকে ইজ্জত করো, সম্মান করো, তাজিমি সেজদা করো। সমস্ত ফেরেশতাকুল যারা নূরের ফেরেশতা, আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু তার মধ্যে এমন এক জিনিস দান করেছেন, তার মধ্যে এরকম একটা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, তার মধ্যে এরকম নবুয়ত দান করেছেন, আল্লাহ তাকে ইজ্জত বৃদ্ধি করেছেন, শয়তান বুঝে না। ফেরেশতাকুল সঙ্গে সঙ্গে সেজদা করলেন আদম আলাইহিস সালাতু সাল্লামকে, সেজদা করল না শয়তান, সেজদা করল না শয়তান, তাজিম করল না শয়তান, ইজ্জত দিল না আদমকে, আদম আলাইহিস সালাতু সাল্লামকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন সেজদা করেছেন, নামাজ পড়েছেন, ফেরেশতাদেরকে ওয়াজ করে শুনেছে, সে শয়তানকে বললেন, যাও তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, হে শয়তান তুমি আমার দরবার থেকে, আমার কাছ থেকে, আমার আরস মহল্লা থেকে, বেহেস থেকে সব বেরিয়ে চলে যাও। অপরাধ কি? অপরাধ হলে নবীকে মানল না, অপরাধ হলো যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আদম আলাইহিস সালামকে মানল না বলে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার থেকে বেরিয়ে দিল। মানুষ না মেনে হলো শয়তান, কোরআনে জানা যায়। মানুষ কোন মানুষ? যিনি নবী, যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, যাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, সে নবীকে মানল না বলে সেজদা করল না, আল্লাহ দরবার থেকে বের করে দিল। তো তুমি আমি যত পরিশ্রমী হোক, তুমি আমি যত নামাজি হই, তুমি আমার যত জ্ঞান গরিমা বৃদ্ধি পাই, নবীর যদি বেয়াদবি হয়ে যাই, নবীর যদি বিজ্জতি করে দাও তুমি আমি, তো তোমার দর আল্লাহর দরবারে তোমার কোনো স্থান নাই, তুমি জাহান্নামী শয়তানের সম্মুখে। তো কোন দলের লোক তুমি, শয়তানের দলের লোক না নবীর দলের লোক? আদম আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শীষ আলাইহিস সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালাতু সাল্লামের নবী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কুল কায়নাতের নবী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যে আদম আলাইহিস সাল্লামকে ইজ্জত না করার জন্য যদি শয়তান হতে হয়, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, যাকে আল্লাহ হাবিব করে নিজের নামের পাশে রেখেছেন, সেই নবীর বেইজ্জতি করে দিলে তোমার আমার আমল সমস্ত বরবাদ হয়ে যায়, তোমার নামাজ বাদ হয়ে, শয়তান। খুব সাবধান, আল্লাহ নবীকে ইজ্জত দিয়েছেন, কেমন ইজ্জত দিয়েছেন? আল্লাহ নবীকে নিজের হাবিব বলে গ্রহণ করেছেন, বন্ধু বলে গ্রহণ করে নিয়েছেন। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা, যেখানে আল্লাহর আলোচনা সেখানে নবীর আলোচনা, নামাজ পড়ো আল্লাহর প্রশংসা করো, আর নবীর নামে দরুদ সালাম পড়ো। আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, অন্য সূরা পড়লাম, আত্তাহিয়াত বসেছি, আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত্তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আল্লাহ প্রশংসা প্রথমে করলাম, আর নবীকে সালাম দিছে নামাজের মধ্যে, আসসালাম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আল্লাহর নবী, যে বিশ্বের নবী, নবীদের নবী, তোমার প্রতি সালাম বর্ষিত। শুধু তাই নয়, নবীর নামে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা, আল্লাহর প্রশংসা করো, নবীর প্রশংসা করো, আল্লাহর ইজ্জত করো, নবীর ইজ্জত করো, আজান দাও তো আল্লাহর নাম বলো, সঙ্গে সঙ্গে নবীর নাম বলো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ো, যে কলমা পড়ে আল্লাহর, যে আল্লাহর প্রতি কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যে কলমাকে বিশ্বাস করে মুসলমান হয়েছি, সেই জায়গাতে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
শুধু আল্লাহ বিশ্বাস করলে মুসলমান হয় না, শুধু আল্লাহকে মানলে মুসলমান হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর যিনি হাবিব, আল্লাহর যিনি নবী, আল্লাহর যিনি আপন, সেই নবীকে যতক্ষণ বিশ্বাস না করবে তুমি আমি মুসলমান কোনোদিন হবে না, তোমার নামাজ নামাজই হবে না, তোমার রোজা রোজাই হবে না, মুসলমান নাম করে হবে, বেমান হয়ে জাহান্নামে পতিত হবে, শয়তানের দলভুক্ত হবে। বলো তুমি কোন দলের লোক? শয়তানের দলের লোক না নবীর দলের লোক? আমরা নসিবুরের মাদ্রাসার তরফ থেকে এলাকাবাসী আজ মিলিত হয়েছে নবীর গুণকীর্তন করার জন্য, নবীর আলোচনা করার জন্য, নবীর জন্মদিন পালন করার জন্য। নবীর আলোচনা আল্লাহ করেছেন, নবীর নামে দরুদ শরীফ আল্লাহ পড়েন, নবীর গুণকীর্তন সমস্ত নবীগণ করেন, নবীর গুণকীর্তন সমস্ত আসমানি কেতাবে করা হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, কোরআন তো নবীর এত আলোচনা আছে যে সমস্ত কোরআন হচ্ছে নবীর নাত, নবীর প্রশংসা গীতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে বিদায় গ্রহণ করেন, সাহাবায়ে কিরাম গেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র স্ত্রী আর মুসলমানদের মা। জিজ্ঞাসা যাচ্ছা নবীর চরিত্র কেমন ছিল? জানেন যে মানুষ বাইরে যত জানে ভিতরের লোক সবচাইতে চরিত্র সম্বন্ধে বেশি জানে। তো ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে মা আয়েশা, আয়ে উম্মুল মুমিনীন, নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহু খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোরআনের যে চরিত্র, কোরআনের যে আদর্শ, কোরআনের যে গুণীকর্তন, কোরআনের যা আছে নবী হচ্ছে বাস্তব রূপ, নবী হচ্ছে কোরআনের বাস্তব রূপ। সমস্ত কোরআন মজিদে নবীর আলোচনা করা হয়েছে, যেখানে আল্লাহ যার প্রশংসা করেন, আল্লাহর যার গুণকীর্তন করেন, আল্লাহর যার দরুদ না দরুদ সালাম যার প্রতি পাঠ করেন, আল্লাহর যাকে ইজ্জত দিয়েছেন সেই নবীকে যে বেইজ্জতি করবে, সেই নবীর যারা খারাপ মনে করবে তারা কখনোই শয়তানের দলে মুক্ত হবে, কখনোই মুসলমান হতে পারবে না। কিছু দল উঠেছে, আল্লাহর নবী বলেন 73টা দল হবে কিয়ামত পর্যন্ত, সমস্ত দল জাহান্নামে, একটা দল ব্যতীত, একটা দল জান্নাতি হবে আর সমস্ত দল জাহান্নামি হয়ে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি হয়ে যাবে আর কোন দল জাহান্নামি যাবে? 73টার মধ্যে 72টায় যদি জাহান্নামি চলে যায় তো জান্নাতি কি হবে? নবী বলেন মানালাই হে ওয়া সাহাবি, আমি যে পথে আছি, আমি যে আদর্শ নিয়েছি, আমি যে মত পথ নিয়েছি আর আমার সাহাবায়ে কেরাম যে মত পথ নিয়ে আছে তারাকে যারা গ্রহণ করবে, আমাকে যারা গ্রহণ করবে, আমার সাহাবায়ে কেরামকে যারা গ্রহণ করবে, আমার যারা ইজ্জত করবে, আমার সাহাবায়ে কেরাম যারা ইজ্জত করবে তারাই জান্নাতি, তারাই সুন্নি জামাতের মানুষ, তারাই আহলে সুন্নাহ জামাত। আপনারা আমরা নবীর দলের লোক, আপনারা আমরা নবীর দলের লোক, শয়তানের দল। কেউ যদি বলে নবী মরে কবে মরে শেষ হয়েছে, মাটিতে মিশে গেছে, ওর আলোচনা কি? আরে বোকা শুন, নবীকে আল্লাহ এরকম করে তৈরি করেছেন, নবীকে আল্লাহ এর যে ইজ্জত দিয়ে তৈরি করেছেন, নবীর জীবনে যতটা ছিলেন হায়াতে প্রকাশ্য অবস্থায় 63 বছর যতদিন ছিলেন তার চাইতে বেশি গুণে গুণান্বিত হয়ে এখন কবরে আছেন, সবসময় জিন্দা হয়ে আছেন। এখনও নবীকে দেখা যায়, এখনও নবীকে বাস্তব বোঝা যায়, এখনও নবীকে স্বপ্নে দেখা যায়, এখনও নবীকে বাস্তবের চোখে দেখা যায়। যে মানুষ নবীকে স্বপ্ন দেখেছে, স্বপ্নে আপনার আমার চেহারা স্বপ্ন শয়তান গ্রহণ করতে পারে, আপনার আমার চেহারা শয়তান গ্রহণ করতে পারে, আপনাকে স্বপ্নে দেখা দিতে পারে, কিন্তু স্বপ্নে যদি দেখেন নবীকে
তো নবীর চেহারা শয়তান গ্রহণ করতে পারে না। আর যে মানুষ একবারে নবীকে স্বপ্ন দেখে নিল, জাহান্নামের আগুন তার জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেল, একটা লোমও তার ফোড়াতে পারবে না জাহান্নামের আগুন, যদি নবীকে একবার স্বপ্ন দেখল। তো নবীকে স্বপ্ন কে দেখে? যে নবীকে মানে না সে স্বপ্ন দেখে, যে নবীকে মানে স্বপ্ন দেখে, যে নবীর যে ইজ্জত করে, নবীকে যে মান্য করে, নবীর আদর্শকে যারা গ্রহণ করে নেন, নবী তাদের দেখা দেন আর তাদেরকে জান্নাতে নিয়ে যান। শুধু স্বপ্নে তো স্বপ্নে, চাক্ষুষে নবীকে দেখা যেমন নবী জিন্দা। আমি বাস্তব কথা বলি একটা, আমাদের এখানে একজন কামেল ওড়ি আসতেন হুজুর ওড়াদের, আমার তো একজন খলিফা হজরত মৌলানা ইসলাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনি কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। আমাদের মাদ্রাসে এসেছেন, আমাদের গ্রামে এসেছেন, মুদাসের মার মৌলানা সাহেবের বাড়িতে এসেছেন, কারি আবুল কালামের বাড়িতে এসেছেন, এলাকায় ঘুরেছেন। তো তিনার একটা কথা আমি একটু বলি, তিনি হজ করতে গেছেন, কয়েকবার হজ করেছেন, শেষ হজ, শেষ হজে রাত্রিবেলায় মদিনা মানুয়ারায় নবীর পাকের বারহজে মোবারক জিয়ারত করেছে। আরব দেশ এখন এত নিকৃষ্ট হয়ে গেছে, ভারত বাদশাহ দেশ নিকৃষ্ট নয়, বাদশাহ পরিচালক নিকৃষ্ট। আরবের মাটিতে যে মদিনার দিকে যদি মাজারের দিকে মুখ করে দোয়া করেন তো করতে দেবে না। আমি বসে আছি মদিনা মানুয়ারায় মসজিদের সামনে বারান্দায়, একজন মানুষ জিয়ারত গেছেন, নবীকে সালাম দিয়েছে, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়েছেন নবী, নবীর দিকে মুখ করে, মাজারের দিকে মুখ করে। তা একটা ওয়াহাবি ওই আরব সরকারের দালাল, এই নবীর দিকে মুখ করে কেন, কাবার দিকে মুখ করে দোয়া করো? এবলে নবীর মাজারে এসেছি, নবীকে দর্শনের জন্য এসেছি, নবীকে সালাম দেওয়ার জন্য এসেছি, নবীর মাজারে জিয়ারত করার জন্য এসেছি, নবীর দিকে মুখ করব, বুঝলি না, কাবার দিকে মুখ করো। বলছেন নবীর দিকে মুখ করব, আর ওরা বলছেন কাবার দিকে মুখ। পুলিশ, একটা পুলিশ গেল, পাঁচটা পুলিশ, দশটা পুলিশ এসে ওকে মুখকে ঘোরায় ঘুরালে তবে ছাড়ে। এত বদমাস বর্তমান আরব সরকার, ওয়াহাবির দেশ, মুসলমানকে ইজ্জতকে নষ্ট করছে, ইসলামকে নষ্ট করছে। যত নবী যত মাজার ছিল বলি আউলিয়া গৌস কুতুব সাহাবাই কেরামের সবকে ভেঙে চুরমার করে দিয়েছে এই দেওবন্দি তাবলীগীরা। ওদের দলের নেতা হয়েছে আরব বর্তমান, ওকে কোনো মতেই ওইদিকে মুখ করে দিতে দিল না। আমাদের হুজুর হুজুর ইসলাম আহমদ সাহেব রাত্রের বেলায় জিয়ারত করেছেন, সকালে চলে যান মদিনাথের, সকালবেলায় মনটা মনে খারাপ হয়ে গেল যে হায় মদিনে কবে আসতে পারবো কিনা জানি না, একটু শেষ সালামটা নবীকে দিয়ে আসে। সকালবেলায় উঠে মনটা যখন বেচায়ন হয়েছে, মাজার শরীফ উপস্থিত হয়েছে, সামনে সামনে না হয়ে একটু আড়াল করে নবীর নামে দোয়া সালাম পড়ছেন, দরুদ পড়ছেন আর দোয়া করছেন। একটা ওয়াহাবি, ওই দেশের ওয়াহাবি, এই দেওবন্দির তাবলিগী দলের নেতারা আর পুলিশেরা বা লোকেরা বলছে এই মুখ ঘোরাও, কাবার দিকে মুখ করো, কোন দিকে দোয়া করছে? উনি মুখ দিয়ে বেশি উঠতেন, তখন এসকে নবীর অবস্থাতে আছেন, উনি যাই খাবিস কি বলছিস? ও লোকটা চলে গেছে শুনতে পাই, কিন্তু মন তার বিচার হয়ে গেছে যে নবীর সামনে আমি কাকে গাল দিলে, নবী যদি ও আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তা আমার দিন দুনিয়া বরবাদ হয়ে যাবে। তুনি চলে যাওয়ার পর আবার নবীর দিকে মুখ করে নবীকে সালাম দিচ্ছেন, দেখছেন তাকে, দেখছেন নবী আমার জিন্দা নবী সামনে দাঁড়িয়ে এসে মুচকি হাসছেন। নবী একবার মাজারের সম্মুখ উপস্থিত হয়ে মুচকি হাসছেন, যে নবী এইরকম সামনে উপস্থিত হতে পারেন, এখন আপনার সম্মুখ উপস্থিত হতে পারেন, সেই নবীকে যারা মরা বলে, সেই নবীকে যারা অন্ধ বলে, তুমি অন্ধ হয়েছে, তোমার দিল অন্ধ হয়েছে, তুমি জাহান্নামে শয়তানের দলভুক্ত হয়েছে। নামাজের সময় যারা নামাজ পড়বেন আজ একটু দেরি করে পড়েন, আলোচনা শেষ করে নো, তোফা খেয়ে আপনারা সব চলে যাবেন।
যারা পড়ছে তারা পড়ছে, এখন আর যেতে হবে না এখানকার লোক। যাই হোক, তা আমরা হচ্ছে নবীর দলের লোক, নবীর মহব্বতের দলের লোক, নবীর ইজ্জত করার দল। হ্যাঁ ঠিক আছে, তো নবীর ইজ্জত করবো, নবীর সম্মান করবো, আর নবীর দিনকে, নবীর দিন হচ্ছে ইসলাম, ইসলামকে প্রচার করে ইসলামকে গ্রহণ করে থাকবো, কলমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ইজ্জত, নবীর ইজ্জতটা হচ্ছে ইমান, নবীর মহব্বতটা হচ্ছে ইমান। আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাদ্দিদে দীন মিল্লাত আলাইহি রাহমাহ তিনি বলেন, আল্লাহ কি সরতবা কদম শান হয়, আল্লাহ কি সরতবা কদম শান হয়, আল্লাহর কুদরতের প্রকাশ হয়েছে নবীর মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহর কুদরতের প্রকাশ হয়েছে তার চুল থেকে, তার শরীর থেকে, তার ঘাম থেকে, সমস্ত কিছুতে আল্লাহর কুদরতের প্রকাশ হয়েছে। আল্লাহ কি সরতবা কদম শান হয়, ইনসান নহীন ইনসা ইনসা হে, তার মতো কোনো মানুষ তার মতো নয়, কিন্তু তিনি মানুষ, কোনো মানুষ কোনো ইনসান তার মতো নয়, আপনার মতো নবী নন, আমার মতো নবী নন, কোনো পীরের মতো নবী নন, কোনো ফেরেশতার মতো নবী নন, কোন নবীর মতো নবী নন, নবী হচ্ছে আলাদা সৃষ্টি, ইনসান নহি ইনসা তার মতো কোনো ইনসান নাই, কিন্তু তিনি মানুষ, এমন মানুষ যাকে আল্লাহ নূর এবং মাটি দিয়ে তৈরি করেছে, তার মধ্যে যেন নূরের প্রকাশ, তার মধ্যে যেন মাটির প্রকাশ। কেউ যদি বলে শুধু নবী মাটি দিয়ে তৈরি, ভুল হবে, আর কেউ যদি বলে শুধু নূর তাও ভুল হবে। এমনকি আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি নূর, তিনি মাটুর মানুষ, তিনি মানব আকৃতিতে এসেছে। ইনসা নহি ইনসা ইনসা হে, কুরআন তো কহতে হ্যায় মেরি জান হে, ঈমান কহতা হ্যায় মেরি ঈমান হ্যায়। কুরআন বলে যে নবী হচ্ছে ঈমানের অংশ, ইনা ঈমানের, নবীর মহব্বত হচ্ছে ঈমান। তো সুতরাং নবীর মহব্বত করে আমরা ঈমানকে গাঢ় করে নবীর গোলাম হয়ে নবীর ইসলামকে গ্রহণ করে নবীর ইজ্জত করে নবীর সম্মান করে নবীর হয়ে যেন আমরা কবরে যাই। যখন কোথায় যাই, কোনো কাজ করি, চিন্তা করতে হবে আমি শয়তানের পথে যাচ্ছি না নবীর পথে যাচ্ছি, আমি দোকানে মদ খেতে যাচ্ছি তো নবীর পথে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি তো নবীর পথে যাচ্ছি না শয়তানের পথে। যখন মদ খেতে যাচ্ছি, জেনা করতে যাচ্ছি, মিথ্যা সাক্ষ্য দিতে যাচ্ছি, তো জানতে হবে শয়তানের গোলাম হয়ে আমি যাচ্ছি। আর যখন আল্লাহর পথে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, রোজা করতে যাচ্ছি, নবীর ঈদে মিলাদুন্নবী পালন করতে যাচ্ছি, তখন জানি যে আমরা নবীর পথে যাচ্ছি। সুতরাং নবীর পথের প্রতীক হয়ে, নবীকে গ্রহণ করে, নবীর আদর্শকে নিয়ে যেন আমরা কবর যেতে বেশি চেষ্টা করি। একটা আদর্শ কথা বলি, যে যত পুরুষ দুনিয়াতে মহামানব জন্মগ্রহণ করেছেন, যত মহামানব, তিনি নবী হন, তিনি পীর হন, তিনি ওলি হন, তিনি মানুষ হন, কোন ধর্মীয় নেতা হন, কোন রাষ্ট্রীয় নেতা হন, কোন নেতার আদর্শ পূর্ণ নয়, একমাত্র পূর্ণ আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সমস্ত কিছু তার মধ্যে পাওয়া যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াউমাল আখির। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী, আদর্শ মোতাবেক যদি চলো, যে শিক্ষা গ্রহণ করবে তার আদর্শের মধ্যে পাবে, যে জিনিস লাভ করার চেষ্টা করবে তার আদর্শের মধ্যে পাবে, তাকে গ্রহণ করে লও, তার আদর্শ গ্রহণ করে লও, দিন দিনে তোমার মুক্তি হবে, তার দিনকে পালন করো, তার আলোচনা করো, নবীর আলোচনা করা, নবীর জন্মবৃত্তান্ত পাঠ করা, এটাই হচ্ছে মিলাদ, এটাকে বলা হয় ঈদ মিলাদ উন নবী।
নবীর আওলাদের জমির জন্মের জমির দুনিয়াতে আগমনের যে আলোচনা সেটাই মিলাদ, আর সেটাই যে আপনাদের আমাদের খুশি। নবীকে পেয়েছি বলে দিন পেয়েছি, নবীকে পেয়েছি বলে কোরআন পেয়েছি, নবীকে পেয়েছি বলে ইমান পেয়েছি, নবীকে পেয়েছি বলে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, দুনিয়ার সমস্ত পেয়েছি নবীকে পেয়েছি বলে। আর যেদিন নবীকে পেয়েছি সেদিন সবচেয়ে খুশির দিন, সেদিন হচ্ছে আজকের ঈদে মিলাদ। আমরা নবীর গোলাম, নবীর উম্মত, নবীর আদর্শকে আমরা গ্রহণ করার চেষ্টা করি, শয়তানের আদর্শকে পরিত্যাগ করে নবীকে নিয়ে আমরা জানার চেষ্টা করি, তাহলে দিন দুনিয়া আপনাদের আমাদের সকলের মুক্তি হবে। অমা আলাইনা ইল্লাল বালাগ, বেশি বাড়াবাড়ি না করে আমরা নবীর হয়ে যেন চলি সেই চেষ্টা করবেন। এখন একটু মিলাদ শরীফে দোয়া খয়ের হয়ে যায়।